বগুড়া সদরের মাটি ডালিতে আইএফআইসি ব্যাংকের উপর শাখায় সিন্ধুক কেটি উনত্রিশ লাখ টাকা লুট করেছে দুর্বৃত্তরা এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আব্দুল সরাসরি যাচ্ছে তার কাছে আবারও বগুড়ায় ব্যাঙ্ক লুটের ঘটনা ঘটেছে আজ সকালে এই যে বগুড়া আইএফআইসি ব্যাংক রয়েছে মাটিডালি এই ব্যাংকটির উপশাখায় উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা লুটের ঘটনা ঘটে এবং পুলিশ আমাদেরকে যেমনটি বলছে যে গতকালকে বুধবার এই ব্যাংকে যে চারজন কর্মরত রয়েছেন তারা এখান থেকে এ তাদের কাজ শেষ করে চলে যান এবং আজকে যখন তারা সকালে এই ব্যাংকটিতে আসেন এবং তারপরেই এই ব্যাংকে যে সিন্ডুকটি রয়েছে সেই সিন্ডুকটি কাটা অবস্থায় দেখতে পান এবং সেই সিন্ধুকে থাকা উনত্রিশ লাখ চল্লিশ হাজার টাকা কিন্তু তারা যখন দেখতে পান যে লুট হয়েছে এবং তারপরে কিন্তু তারা পুলিশকে জানান এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ র‍্যাব সহ গোয়েন্দা সংস্থা তাদের কার্যক্রম শুরু করেছে এবং এই যেই ব্যাংকের যে উপশাখাটি রয়েছে পুলিশ আমাদেরকে যেমনটি বলছে যে এই উপশাখায় উনত্রিশ লাখেরও বেশি টাকা থাকলেও কোনো ধরনের কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং যেই যেই ব্যাংকের একজন নিরাপত্তা থাকার পরে থাকার কথা সেই নিরাপত্তা পরেও আসলে এখানে ছিল না পাশাপাশি এই ব্যাংকের যেই এই দ্বিতীয় তলায় যে ব্যাংকিং কার্যক্রম হয় তার উপরেই যে ব্যাংকের ছাদঘর রয়েছে সেখানে এই ছাদঘরের ঘরের গেট কেটে কিন্তু আসলে এই অর্থ লুটের ঘটনা ঘটেছে এবং সেই ছাদঘরের ঘরের যে গেটটি সেখানেও কিন্তু কোনো ধরনের কোনো তালা ছিল না অর্থাৎ পুলিশের পক্ষ থেকে যেমনটি দাবি করা হচ্ছে যে ব্যাঙ্কিং যেই এই যে ব্যাংক সেখানে কোনো ধরনের কোনো নিরাপত্তা বলয় না থাকার কারণেই আসলে এই লুটের ঘটনাটি ঘটেছে এবং এখন পর্যন্ত ব্যাংকের কোনো কর্মকর্তা আমাদের সাথে আনুষ্ঠানিক কোনো কথা বলেনি এবং এর আগেও বগুড়াতে এ আরো কয়েকটি ব্যাংলুটের ঘটনা ঘটেছিল সেগুলোতে কোনো ধরনের কোনো পুলিশের পক্ষ থেকে আসানোর ফলাফল দেখা যায়নি এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়